আসুন আসুন প্লিজ প্লিজ বসুন বসুন। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন মিটিং রুমটা ঠিক হয়েছে কিনা, আমরা বেশিক্ষণ বসতে পারবো না। নিচে নিচে আগে একটু আরাম করে বসুন না। আচ্ছা এসিটা কি বাড়িয়ে দেবো ওটা কি কমিয়ে দিই? হ্যাঁ না না ঠিক আছে। আপনাদের দুজনকে দেখে না আমার অন্য একজন এজেন্টের কথা মনে পড়ছে। কার কথা? বুঝলেন না, আমি সিনেমার জেমস বন্ডের কথা বলছি, ওই যে বিখ্যাত স্পাই বন্ড, জেমস বন্ড 007। সে কি আপনারা কি জেমস বন্ডকে চেনেন না? আমরা সিনেমা দেখি না। ও আপনারা সিনেমাই দেখেন না, ভালো। এদের সাথে তো আলাপই জমাতে পারছি না, আবার এরা তাড়াহুড়াও করছে। কখন যে রুনা চলে আসে কে জানে, কথাটা যে কিভাবে শুরু করি। আচ্ছা আপনারা কতদিন ধরে এই বায়ারের সঙ্গে কাজ করছেন? স্যার এটা বলা একেবারেই আমাদের নিয়মের বাইরে। না না সমস্যা নেই, এটা বলুন, মানে আপনাদের বায়ারদের কী কী ডিমান্ড আছে সেটা জানতে চাচ্ছি আর কি। সেসব তো মেলে পাঠানো হয়েছে। না না তা হয়েছে, তারপরও থাকে না কিছু আনঅফিসিয়াল মানে এর বাইরেও? বায়ারদের আসলে এর চাইতে বেশি কোনো ডিমান্ড নেই, তবে আপনাদের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে ওনারা এর চাইতে অনেক বেশি বড় অঙ্কের অর্ডার করতে পারেন। হ্যাঁ সেটা অবশ্য শুনেছি, তারপরও আপনারা দুজন আমাকে একদম নিজের লোক ভাবতে পারেন। বলুন না ওনাদের কোনো কুপন ডিমান্ড আছে কিনা, তারা নিশ্চিন্তে বলতে পারেন, কেউ জানবে না। মিস্টার সাদিক আপনি কি ধরনের ডিমান্ডের কথা বলছেন? বুঝলেন না, এই যে ধরুন মিটিংয়ের বাইরে খাওয়া দাওয়া। ও আপনি কি মেনু চার্টের কথা মিন করছেন? আসলে ওনারা তো দেশি খাবার একেবারেই খান না। হ্যাঁ আমি আসলে বিদেশি ছেলেদের কথাই জানতে চাইছি। সরি আপনার কথা আমরা বুঝতে পারছি না। আরে এটা মাহফুজার কি আছে, আমি তো ওনারা তো ইউরোপে থাকেন, যে জিনিস না খেলে চলেই না সেটার কথাই বলছি। আমাদের মনে হয় এখন যাওয়া উচিত। আরে আরে বসুন না, বসুন 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 বসুন, মিটিং রুম পরিষ্কার করে আমাকে ফোন দেবে, বসুন তো প্লিজ, একটু আরাম করে বসুন। না আসলে আমাদের হাতে না আর বেশি সময় নেই। না আমি আমি আর সময় নেব না, আমি এবার সরাসরি আপনাদের দেখাচ্ছি কেমন। না ভয় পাবেন না ভয় পাবেন না, আমি এটাই আনিয়েছি। হ্যাঁ আরও দুটো আছে, আমি জানি যে আপনারা বলতে অস্বস্তি বোধ করছিলেন তাই। আচ্ছা প্ল্যানটা ঠিক আছে তো? না মানে আমি খুব বেশি ইউজ টু না, আমি খাইটাই না, তবে গুগলে সার্চ করে কোনটা ডিল্যাক্স কোনটা নন ডিল্যাক্স সেগুলো জেনে তারপরে অর্ডার করেছি। ও আর একটা ভদকার একটা ওয়াইনের বোতল আছে। কেন দিলে কি সমস্যা, ওদের মিটিং এ এসব থাকাটা তো খুব স্বাভাবিক, বায়াররা তো খুশিও হয়। কথা বলবেন না, এসব আপনাকে কে বলেছে? এটা আবার বলতে হয় নাকি? ইউরোপ আমেরিকার বসটা কি খায়, পার্টিতে কি করে আমরা তো জানি। আপনার রুমে না আসাটাই ভুল হয়েছে। আপনাদের কমিশন চাই তো? হ্যাঁ সেটার ব্যবস্থা আছে। আপনার মাথায় তো আসলেই সমস্যা রয়েছে, শোনেন তো আপনি। না 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 আপনি অ্যামাউন্টটা বলেন, 50% এখনই আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি, বাকিটা না হয় অর্ডার কনফার্ম হওয়ার পর। এবার ঠিক আছে তো? হ্যাঁ এখানে আর এক সেকেন্ড না, আসুন তো। আরে দেখুন আপনারা কিন্তু ভুল বুঝছেন আমাকে। আচ্ছা হ্যালো, আচ্ছা ওনারা এত রেগে গেল কেন? আমি কি ওদের এতটা রেগে যাওয়ার মতো কিছু বললাম? তা আমার পয়সাটাই নষ্ট। আমি ওদের সবকিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ ওরা আসলে সময় কম ছিল তো হাতে, তাই দ্রুত চলে গেল হুড়ুহুড়ি করে। আচ্ছা আচ্ছা
ঠিক আছে, আমি তাহলে চেয়ারম্যান স্যারকে এটাই জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি কি কোথাও ভুল করলাম? আয়ারা কি আসবে?